হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি সুরঙ্গর যে ট্রেলার টিজার যাই হোক যেটা এসেছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো এই ট্রেলার টিজারটা আমার কেমন লেগেছে? তো ওভারঅল আমরা তো ওয়েট করছি এখানকার মানুষেরা সুরঙ্গ দেখার জন্য। আফরান নিশোকে তো আমার দারুণ লাগে, মানে খুব বাজে, মানে খুব মানে একদম সাধারণ, মানে স্ক্রিপ্টটাও যদি উনি অভিনয় করেন মানে আমার তো খুবই ভালো লাগে। আর এখানে কিছু কিছু ডায়লগস আমরা শুনতে পাই ওনার মুখে, যে মানে টাকাই সবকিছু, টাকা ছাড়া মানে মানে কোনো কিছুই আর কি আর কি মূল্যহীন, এরকম ধরনের আর কি কথা। এবং সেটার জন্য তার যা যা করা দরকার। এখানে একটা জিনিস তো আমরা আগে যেটুকু আমরা দেখেছি বা পোস্টার বা যেটুকু আমরা টিজার দেখে আমরা যেটুকু বুঝতে পেরেছি, যে আফরান নিশোর যে ক্যারেক্টার নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে সে বিলং করছে, তো স্বাভাবিকভাবে টাকা লাগবে। তো সেটার জন্য সে কি পন্থা অবলম্বন করছে, তো সেটাই আর কি সুরঙ্গ সিনেমা। এবার সুরঙ্গ দিয়ে মানে সুরঙ্গ মানে যে ব্যাপারটা, সেটা সেটার মাধ্যমে সে কি আদৌ সাকসেসফুল হবে কি হবে না, সেটা জানার জন্য আমাদের তো সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে। আশা করবো SBF ডিস্ট্রিবিউট করছে মানে আমাদের এখানেও আসবে। তো আমি তো অপেক্ষা করে আছি সুরঙ্গ দেখার জন্য। মানে আফরান নিশোকে প্রথম মানে পর্দায় দেখবো, তো সেই হিসাবে। তো এটাই ছিল আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।